সবুজ চা বাগানের ভিতর দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া। ছড়ার দুই পাশেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কাশফুলের বাগান। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের ছড়ার পাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা কাশবাগানে শোভা পাচ্ছে কাশফুল। কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে এলাকা। বাতাসে দোল খাওয়া কাশফুলের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। শরৎকালে নীল আকাশে সাদা মেঘের আনাগোনার সঙ্গে কাশফুল প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যরকম এক আবেদন ছড়ায়। সে কারণেই প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত থাকে কাশফুলের বালুচর। স্থানীয়রা ছাড়াও শ্রীমঙ্গল বেড়াতে আসা পর্যটকরা প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন সেখানে। কাশবনে পরিবারের সদস্য ও বন্ধু বান্ধব নিয়ে অনেকেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। দর্শনার্থীদের কেউ কেউ কাশবনে ঢু মারছেন, কেউ তুলছেন ছবি, কেউ বা হাত বুলিয়ে নিচ্ছেন কাশফুলে, অনেকে আবার মুক্ত বাতাসে পুরো বালুচর ঘুরে বেড়াচ্ছেন। আমরা এখানে এসেছি পরিবারের সাথে। এখানে অনেক কাশফুল আর প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর, চাইলে আপনারাও আসতে পারেন। এটা পশ্চিমবঙ্গের খুবই বিখ্যাত একটি জায়গা। এখানে কাশফুল দেখে আমাদের খুব ভালো লাগছে, আপনারা চাইলে সবাই আসতে পারেন, আর পরিবেশটাও খুব সুন্দর। প্রতি বছর শরৎকালে এখানে কাশফুল, অনেক কাশফুল দেখা যায়। তো এখানে অনেকেই বেড়াতে আসে শ্রীমঙ্গলে, যারা জানে আর কি যে এখানে কাশফুল অনেক থাকে, মানে ফুটে প্রতি বছর, ওরা বেড়াতে আসে, আমরাও আসি কাশফুলে এসে। আমি কিছুদিন আগে ঘুরে গেছি, অনেক ভালো লেগেছিল। শরৎ মানে কাশফুল, আর কাশফুল মানে শুভ্রতা, আর এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মনে। আর কাশফুল তো ভালো লাগে না এমন কোনো মানুষ উদয় হতেই পারে না, তাই আজকে কাশফুলের এই শুভ্রতা অনুভব করতে চলে আসলাম কাশবাগানে। শরৎ এবং কাশফুল আসলে দুটি অঙ্গাঙ্গভাবে জড়িত। শরৎ এলেই বুঝতে পারি যে কাশফুল চলে আসছে, আর কাশফুলিতে বোঝা যায় যে একটা আগমনী রূপ। মঙ্গলের পর্যটকরা বা বাইরের পর্যটকরা যদি এই কাশফুলে আসেন, তাহলে আসলে এই কাশফুলের যে সৌন্দর্যটা আছে সেটা দেখে অবশ্যই মনোমুগ্ধকর হবে তাদের। আমাদের শ্রীমঙ্গলে এত এত সুন্দর জায়গা, এত পর্যটক আসে, আর এখানে বিটিআরআই এর মধ্যে হচ্ছে আমাদের এই যে ছড়াটা গেছে, এখানে কাশফুল ছেয়ে আছে। ভ্রমণ পিপাসু আমার মতো যারা আছেন অবশ্যই এখানে আসবেন। শরৎকালে এই কাশফুল অন্য সময় আর কখনো ফুটে না, এই কাশফুল এই সিজনেই ফুটে। প্রতি বছর আগস্টের মাঝামাঝি থেকে কাশবনে ফুল ফুটতে শুরু করে। সেপ্টেম্বর মাসে সাদা কাশফুলে ছেয়ে যায় পুরো এলাকা। সেপ্টেম্বরের শেষের দিক থেকে কাশফুলগুলো ঝরে যেতে শুরু করে।